ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল করেছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লই এসি তাড়াতাড়ি বুট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু। এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য, এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জার সম্পূরক প্রশ্ন। কালকে আপনারা ফেসবুকে দেখছেননি, 100 কোটি টাকা, 196 কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোটলে আইছে। আমি বিধিহন করিয়া কইছি, ওই তখন বেটি দুই যাচ্ছে খালুই জায়গা। একদিনে 80 লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, এ আর ঢাকা শহর ওই সম্পদ কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি ই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার ইউসি এমন কোন ভাবে নাই, তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনার গাঁট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খামুইতো না রে ভাই, আমি সোনার গাঁটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যাবো, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরাইন আপনারা, যারা কথা কইতে ডরাইন, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। আল্লাহ যদি আমার হাত লেখকে দেখেন, 1,000 লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতে না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উনয়ন, আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই খালি, আমার আর মরলে উঙ্কার আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো। যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না, কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাঁটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, তিদিন আমারে কইন তারা যে তোরে মারিলি বরে ফুত, তুই তো খালি সোনার গাঁট তোর শত্রু না, তোর শত্রু হইল গিয়া দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনার গাঁটের মিনিমাম 150 ব্রিজ লাগে, এখনো ফুক পাড়ি দিয়া আপনার ফুক পাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা ফুরানো গেছে, এটা বদলাই নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাঙ্গিয়া সুরমার। একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনিও বলো ভুলক্রমে, আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে।
কি আমি ভুল বলেছি? সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না, রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে। তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা, আর আমি কালকে পাড়টা দেড় 2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না, আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না আপনি বলবেন না, আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে? জনগণ কি সেটা মনে করে? জিজ্ঞেস করুন, জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি, আমি তো মারামারি করতে বলিনি, আমরা তো মারামারি করতে বলিনি, আমরা ছাড় দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না, পরিষ্কার কথা। আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে, রাস্তা বেধড়ক পিটুনি। মোহাম্মদ নাসিম মারা গেছে, সেই বয়স্ক ব্যক্তি আব্দুস সামাদ আজাদ আজকে নেই, এদের পর্যন্ত হামলা করা হয়েছে। বাড়িঘরে থাকতে পেরেছি আমরা, সেটার বিরুদ্ধেই খেলা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে